আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো ভূমি মন্ত্রণালয়ের যুগান্তকারী পদক্ষেপ স্মার্ট ভূমি সেবার eporcha.government.bd থেকে অসংখ্য মানুষ এই অনলাইন খসড়া পর্চা ডাউনলোড করে নিজের কিংবা নিজের বাপদাদার সম্পত্তির পরিমাণ, দাগ নম্বর অথবা ধরন জানতে পারছে। অথচ এই অনলাইন পর্চারই একটু ভুলের কারণে তারই সেই নিজের কিংবা নিজের বাপদাদার সম্পত্তিটি অন্যজনের নামে হয়ে গিয়েছে। সেটা আজকে আমার হাতের একটি সম্পত্তির পর্চা দ্বারা প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই পর্চা বা খতিয়ান কোথায় থেকে তুলতে হবে, এবং এই ধরনের অনলাইন খসড়া পর্চা কিংবা কোর্ট পর্চার মধ্যে আইনগত ভিত্তি কী, এবং আমার হাতে যে দুটি সিএস পর্চা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে অনলাইন খসড়া পর্চা এবং আরেকটি হচ্ছে কোর্ট পর্চা, এই দুটি পর্চার মধ্যে কোনটি টিকবে সেটাই কিন্তু আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। শ্রী রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি, তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আজকের এই ফুল ভিডিওটি বুঝতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে এই পর্চা বা খতিয়ান কি এবং এটা কোথায় থেকে তুলতে হয়। যা হচ্ছে রেকর্ড চলমান থাকে এবং চলমান রেকর্ডটি চূড়ান্ত গ্যাজেট হওয়ার পূর্বে ভূমির মালিকগণকে লিখিত আকারে প্রকাশ করে এটাকেই পর্চা বলে। আর খতিয়ান হচ্ছে চলমান রেকর্ডটি যখন গেজেট আকারে প্রকাশ পায় সেটাকেই খতিয়ান বলে। আরও যদি সহজভাবে বলি, ভূমির মালিকানা প্রমাণের সরকারি প্রদান দলিল এটাকেই পর্চা বা খতিয়ানও বলা হয়। সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা এবং বিএস পর্চা রানিং চলতেছে, আর সিটি পর্চা তো আমাদের ঢাকা সিটির যত জমি আছে সেটা হয়েই গিয়েছে। শোক, এই রেকর্ডীয় জরিপ খতিয়ান বা পর্চাগুলো আপনারা সবাই জানেন যে চারটি অফিস থেকে তোলা যায়। এক নম্বর ভূমি অফিস, দ্বিতীয় হচ্ছে এসি ল্যান্ড অফিস, তৃতীয় হচ্ছে ডিসি বা জেলা প্রশাসকের অফিস থেকে, আর চতুর্থ হচ্ছে সেটেলমেন্ট অফিস থেকে। এই তিনটি অফিস থেকে, যেমন ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস এবং সেটেলমেন্ট অফিস থেকে, আপনি শুধু খসড়া পর্চা উঠাতে পারবেন যেটার আইনগত কোনো ভিত্তি নেই, অর্থাৎ সেটা দিয়ে আপনি রেজিস্ট্রি হয়তো মুখে মুখে করতে পারছেন, কিন্তু সেটা কিন্তু আইনগত কোনো ভিত্তি থাকে না। জেলা প্রশাসক কিংবা ডিসি অফিস থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেই সার্টিফাইড কপি কিংবা কোর্ট পর্চাটি ওঠানো হয় সেটাই কিন্তু আইনগত ভিত্তি রয়েছে এবং সেটাই আপনার মূল পর্চা। এখন আসি আজকের ভিডিওর মূল বিষয়ে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমার হাতে দুইটি একই সম্পত্তির সিএস পর্চা রয়েছে, এবং একটি আমি অনলাইন থেকে তুলেছি আর একটি আমি সেই পর্চাটাকে আবার ডিসি অফিস থেকে উঠিয়ে নিয়ে এসেছি। তো এই দুইটি পর্চা আপনাদেরকে একদম স্ক্রিনে দেখিয়ে আমি ফুল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি যে সমস্যাটা তারা করেছে। তো দর্শক, স্ক্রিনে লক্ষ্য করুন, আমরা একটি সম্পত্তির একই সিএস খতিয়ান আমরা একটি অনলাইন থেকে নামিয়েছি আর একটি হচ্ছে ডিসি অফিস থেকে আনিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এখন আমরা যদি দুইটা খতিয়ান একসাথে মানে মিলাই, যেমন আপনারা ডান পাশের যেই খতিয়ানটি দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে কোর্ট যেই ফি বা বাংলাদেশ কোর্ট ফি, তো এটা মানে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে সার্টিফাইড কপি যেটা একদম ডিসি অফিস থেকে তুলতে হয়। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা নর্মালি শুধু জাস্ট খসড়া পর্চা অনলাইন থেকে, বা তিনটি যেটা বলেছিলাম ভূমি অফিস, এসিল্যান্ড অফিস অথবা যেই ইয়া সেটেলমেন্ট অফিস থেকে তুলতে পারবেন, অথবা এখন তো বর্তমানে ওই যে ই পর্চা গভর্নমেন্ট বিডি ওয়েবসাইট থেকে তোলাই যাচ্ছে। তো আমাদের মূল বিষয় আসি, তো এই দুটি পর্চার আমি এত কিছু বোঝাবো না, খালি দেখিয়ে দেবো যে এখানে অনলাইন পর্চা কত বড় ভুল করেছে। তো আমি যদি আমরা প্রথমে দুইটি পর্চা মিলাই, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা মোজা দুইটি যদি খেয়াল করি, এখানে লেখাই রয়েছে বরাবর মোজা, তো দুইটি পর্চাতেই কিন্তু বরাবর মোজাই রয়েছে, আর খতিয়ান নম্বর দুইটাতেই লেখা রয়েছে 286 খতিয়ান, দেখতেই পাচ্ছেন দোনোটাতেই 286 খতিয়ান রয়েছে। আর তো জিনং 325 ত্রিপুরা, ওইটা তো 325 ত্রিপুরা, এটা তো 325 ত্রিপুরা, এবং দুইটি পর্চা বা খতিয়ানের দখল সূত্রে মালিকই কিন্তু তখনই ছিল মেঘু দেবনাথ এবং পিতা মৃত বোদাই দেবনাথ, আপনার লক্ষ্য কোনো ধনটার ভিতরে একই রয়েছে, তার মানে প্রথম পেজ ঠিক রয়েছে, তার মানে দুইটি সম্পত্তির একই সিএস যেই দুইটি পর্চা দেখতে পাচ্ছেন ঠিকই রয়েছে। এখন আমরা এই সিএস পর্চা যে দুই পৃষ্ঠার হয় সেটা আমরা পিছনের পেজে চলে যাব। তো পিছনের পেজে হচ্ছে মেন হিসাবটা,
তো দর্শক, আমরা সিএস খতিয়ানের পিছনের পেজে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন যে যেই রাজার দখলে ছিল তাদের থেকে এই প্রজাগুলো এই জমিগুলো পেয়েছে। যেমন প্রথমে আপনারা খেয়াল করুন, ললি মাহমদ, তার দাগ নম্বর হচ্ছে 18, তিনি 65% জমি পেয়েছিল। এরপরে যেগুলো রয়েছে সেগুলো আর বলে লাভ নাই, কারণ আমাদের প্রথমটাই যেই ঝামেলা পেয়েছি। যেমন প্রথমটা দেখতে পারলেন যে যেই অনলাইন পর্চায় দাগ নম্বর 18 দিয়েছে ললি মাহমুদের, তার জমির ধরন হচ্ছে নাল জমি, আর তিনি জমির পরিমাণ হচ্ছে 65%। কিন্তু আপনারা যদি এখানে এসে কোর্ট পর্চার দিকে লক্ষ্য করুন যে কোর্ট পর্চাটিতে ললি মাহমুদ ঠিকই রয়েছে, কিন্তু এখানে দাগ নম্বর দেখেন আবার 15 দিয়ে রেখেছে। আর যদি 15 থাকে এই কোর্ট পর্চায়, তার ঠিকই আছে, নাল জমি আছে এবং 65% কিন্তু জমি রয়েছে। তার মানে অনলাইন পর্চায় হচ্ছে দাগ নম্বর 18, আর হচ্ছে কোর্ট পর্চায় দাগ নম্বর 15। তাহলে এটা কোনটা ঠিক, এখানে কোন পর্চাটা ঠিক রয়েছে এটা জানতে গেলে এর পরবর্তী যেই এসএ পর্চাটা রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। তো এসএ পর্চাটি চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমরা এসএ খতিয়ানটা আপনাদের কাছে তুলে ধরতেছি বোঝানোর জন্য। তো এই যে এসএ খতিয়ানে দেখেন 15 নম্বর যে দাগের নাল জমির কিন্তু 65% এখানেও এসেছে, তার মানে এখানে দাগ নম্বরটা 15। আর আমরা পেয়েছিলাম কি যে অনলাইনে যে দাগ নম্বরটা ছিল, যেটা অনলাইন কপি অর্থাৎ খসড়াতে, সেখানে 18 ছিল, যেটা ললি মাহমুদের, অথচ সার্টিফাইড কপি যেটা ছিল সিএস খতিয়ানে সেখানে কিন্তু ললি মাহমুদের 15 ছিল। তার মানে 15 ছিল হচ্ছে সিএসএ, এসে গিয়ে এসেও 15ই হবে, এসে এসে ধর 18 হবে না। হ্যাঁ, এসে এসে দাগ নম্বর কখনো চেঞ্জ হয় না, মনে রাখবেন। খতিয়ান নম্বর হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু দাগ নম্বর একে সিএস থেকে যেটা এসেছে আপনার দলিল পর্যন্ত সেটাই থাকবে। তো এই 15 নম্বর দাগে দলিলেই কিন্তু বর্তমানে দলিলটাতেও এই 15 দাগই রয়েছে, তার মানে বুঝতে পারছেন অনলাইনে কত বড় ভুলটা করে রেখেছে। অশোক, ইতিপূর্বে আমাদের কাছে আরও এরকম অনেক অনলাইন এরকম পর্চা পড়েছিল যেগুলোর সাথে এই সার্টিফাইড পর্চার অনেক মিল ছিল না। তো তখন ভেবেছিলাম যে এগুলো নিয়ে ভিডিও করব, সাধারণ একটা বিষয়, কিন্তু এখন দেখতেছি যেটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যখন দেখবেন আপনার একটি সম্পত্তি বিক্রি করতে যাচ্ছেন কিংবা আপনার বাপদাদার সম্পত্তিটি বিক্রি করতে যাচ্ছেন, সেই প্লটটি নিয়ে যখন একজন যাচাই বাছাই করতে যাবে, যখন দেখলো যে অনলাইন থেকে ডাউনলোড করে আপনার পর্চার সাথে আপনার দলিলের কিংবা চেনগুলো মিল নেই, তখন আপনি কিন্তু সেই সম্পত্তিটি বিক্রি করতে পারবেন, আপনি ভয় পেয়ে যাবেন। আরে, অনলাইন এত বড় সরকারি একটি গভর্নমেন্ট ওয়েবসাইটও কি তারা ভুল দিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনার যেটা করার আছে সেটা হচ্ছে আপনি অবশ্যই সেই জমিটির বা সেই প্লটটির যেই পর্চাটাই উঠান না কেন, সিএসএসএ আরএসএর, সেটা আপনারা ডিসি অফিস থেকে মেন পর্চাটা একদম সার্টিফাইড কপি অর্থাৎ কোর্ট পর্চাটি উঠাবেন। এরপরে আপনি যদি দেখেন যে না কোর্ট পর্চায় ভুল রয়েছে, তাহলে আপনাকে ধরতে হবে যে এই সম্পত্তিটি অবশ্যই কোনো না কোনো সেই পিছনে একটু গ্যাপ কিংবা সমস্যা রয়েছে। তাই বুঝতেই পাচ্ছেন এই জিনিসটা এত সহজ জিনিস, অনলাইন খসড়া পর্চা কিংবা এই সকল কোর্ট পর্চা বা সার্টিফাইড কোর্ট পর্চাগুলো বা খতিয়ানগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু সরকারি দলিল বলা হয়, অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একটি দাগ ভুল মানে আপনার যে সম্পত্তিটি অন্যজনের হয়ে গিয়েছে, কারণ ওই এলাকায় ওই দাগে একজন না একজনের জমি রয়েছে, তার মানে এই জমিটা ওর কাছে গিয়েছে আর আপনার জমিটা কিন্তু আপনার প্রমাণ হিসেবে আমরা দেখতেই পাচ্ছি সেখানে নাই। তাই বুঝতেই পাচ্ছেন এটা কত বড় সমস্যা হিসাবে আপনার দাঁড়িয়েছে। তবে এই যে যেই প্লটটি তিনি কিন্তু এক হিসাবে বেঁচে গিয়েছে, কারণ তার অনলাইন পর্চা হয়তো সেখানে ভুল করতে পারে দাগ নম্বরটি, কিন্তু তার কিন্তু একদম সার্টিফাইড কপিতে কিন্তু ঠিক রয়েছে, এবং সার্টিফাইড কপির সিএস পর্চার পরে এসএ পর্চা যিনি চেন হিসাবে পাবে সেটা কিন্তু ঠিকই পেয়েছে দাগ নম্বর দিয়ে। শুধু অনলাইন পর্চায় দাগ নম্বরটা একটু ভুল হয়েছে। তো এই ভুলগুলো আবার বড় ধরনের ভুলই বলা হয়, এটাকে আপনি মামলা মোকদ্দমা করে নিয়ে আসতে গেলে আপনার হিউজ এবং লং টাইম ব্যাপার। তাই এই ধরনের সমস্যাগুলো পড়লে আমাদের এই ভিডিওটি দেখে আপনি কিন্তু সমাধান খুব সহজেই পেয়ে যাচ্ছেন। এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।